দর্শক মাত্রই জানালাম যে ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোহাম্মদ আব্দুল খালেকের প্রার্থিতা বাতিলের পর তিনি দ্বিধায় পড়েছেন। এই মুহূর্তে আমাদের সহকর্মী সেখানে আছেন, তাদের কাছ থেকে জেনে নিতে চাই। সহকর্মী আব্দুর রহমান মিল্টন সেখানে আছেন। মিল্টন, কি অবস্থা, তার কর্মী সমর্থকরা কি বলছেন এখন? একেবারে যখন বক্তব্য এবং সমাবেশটি শেষ হয়ে যায় এরপর পরে কিন্তু তারা জানতে পারে যে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। এই প্রার্থিতা বাতিলের খবরের পরপরই কিন্তু জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে যার মতো করে বিভিন্ন জায়গায় চলে যায় এবং তার যে নির্বাচনী ক্যাম্পগুলো সেই ক্যাম্পে যে সমস্ত কর্মী ছিলেন তারা কিন্তু খবরের পরপরই কিন্তু জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে যার মতো করে বিভিন্ন জায়গায় চলে যায় এবং তার যে নির্বাচনী ক্যাম্পগুলো সেই ক্যাম্পে যে সমস্ত কর্মী ছিলেন তারা কিন্তু হতাশ হয়ে পড়ে এবং যে প্রচারণাগুলো চলছিল সেই মাইক বন্ধ হয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে একটি জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ একটি সমাবেশে তারা তাৎক্ষণিক বৈঠকে বসে এবং বৈঠকের থেকে আমাদের কাছে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এই মুহূর্তে তাদের পদক্ষেপ কি, করণীয় কি। জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ যেটা বলছে যে এই সিদ্ধান্ত একেবারে একতরফা, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিয়েছে সেটা সেখানে প্রার্থীর আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছিল না। আমরা প্রার্থী আব্দুল খালেকের সাথে কথা বলেছি, তিনি বলছেন যে আইনি লড়াই চালিয়ে যাবেন এবং যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা তাকে আত্মপক্ষ কোনো সমর্থনের সুযোগ দেওয়া হয়নি, কোনো কারণ দর্শানো এবং লিখিত ভাবে তিনি তার কাছে জানতে চাওয়া হয়নি, তো এ ব্যাপারে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। আর আমরা সর্বশেষ এই মুহূর্তে আছি যে ঝিনাইদহ শহরের পৌরসভার কার্যালয়ের সামনে, তো যখনই এই ঘোষণা সে আসে শহরের ভিতরে ছড়িয়ে পড়ে তখন কিন্তু শহরে অনেকটা নিস্তব্ধতা দেখা যায় এবং অনেকটা ফাঁকা হয়ে যায় শহরের কোলাহল এবং নির্বাচনের যে আমেজ তৈরি হয় সেই আমেজ কিন্তু তাৎক্ষণিকভাবে অনেকটা মিলান হয়ে যায়। আপনাকে একটু জানিয়ে রাখি যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের যে এই যে প্রার্থী ছিলেন সেই প্রার্থী কিন্তু একজন ত্যাগী নেতা হিসেবে স্বীকৃত, তিনি অনেকটা হতাশ হয়েছেন আমরা তাকে দেখেছি, তার যখনই তিনি এই খবর পান তাকে কিন্তু তার বিমর্ষতার ছাপ তার চোখে মুখে চলে আসে। যদিও তার সহকর্মীরা বলছেন যে আইনি লড়াই চালিয়ে যাবেন এবং তিনি প্রার্থিতা ফিরে পাবেন এই প্রত্যাশা এখন পর্যন্ত করছেন, তো রুমা ঝিনাইদহে পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থিতা বাতিল হওয়ার পরে এই ছিল সর্বশেষ প্রতিক্রিয়া এবং খবরাখবর। জি মিল্টন, ধন্যবাদ আপনাকে।